أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব আনোয়ার হোসেন কুয়েত থেকে জানতে চেয়েছেন যে রুকুতে এবং সেজদাতে যে দোয়া পড়া হয় সে দোয়া ব্যতীত রেখে অন্য আরও কী কী দোয়া পড়া যায় সে বিষয়ে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালামু আলা মান লা নাবিয়্য বা'দা আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, রুকুতে যে দোয়াটি পড়া হয় দোয়াটি হলো সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়া বাদে আরও বহু দোয়া রয়েছে হাদিসের মধ্যে, সে যে সমস্ত দোয়া আল্লাহ রাসূল আলাইহিসসালাম থেকে প্রমাণিত সে দোয়াগুলো বিশেষ করে পাঠ করা উচিত। যেমন সুবহানা রাব্বিল আযীম ওয়া বিহামদিহি, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ। আরও এভাবে বহু দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা'আ লাকা সামি'ই ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। তো এই ধরনের আরও দোয়া রয়েছে, সেগুলো যে কোনো একটা পড়লেই চলবে। বিশেষ করে এই দোয়াটা পড়া চাই, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। এই দোয়াটা বিশেষ করে রুকুতে এবং সেজদাতে পড়া যায়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পড়েছেন জীবনের শেষ দিকে রুকু এবং সেজদাতে এই দোয়াটি বেশি বেশি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। আর সেজদাতে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা। বিশেষ করে সেজদার মধ্যে যদি কেউ একা একা নামাজ আদায় করে সেই ক্ষেত্রে সুবহানা রাব্বিয়াল আলা অথবা আরও যে সমস্ত দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায় সেগুলো পড়তে পারে। কমসে কম হচ্ছে একবার এটা পড়া ফরজ, একের অধিক সুন্নাত। তাই একের অধিক যতবার ইচ্ছা সে পড়তে পারবে। তবে ঊর্ধ্বে 10 বার এ ধরনের কোনো হাদিস সহি হাদিসে পাওয়া যায় না। একটি হাদিস এসছে যে ঊর্ধ্বে 10 বার সে হাদিসটি জয়ী। তাই যে যতবার পারে পড়তে পারে, কোনো অসুবিধা নাই, তবে একবার পাঠ করা ফরজ, একের অধিক পাঠ করা হচ্ছে সুন্নাত রুকুতে এবং সেজদাতে। বিশেষ করে সেজদাতে যেহেতু বান্দা রাব্বুল আলামিনের নিকটবর্তী হয় সেজদাতে, তাই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন যে তোমরা সেজদাতে বেশি বেশি করে দোয়া করো, ফাকফিরুদ দোয়া। তাই আমাদের উচিত যে সেজদার দোয়াগুলো পাঠ করার পর নিজের ক্ষমা প্রার্থীর জন্য, রিজিক বৃদ্ধির জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশবাসীদের জন্য দোয়া করা উচিত। যদি কেউ আরবি ভাষায় না জানে তাহলে সে নিজের নিজ ভাষায় দোয়া করতে পারে সেজদাতে। তবে রুকুতে শুধু রুকুর দোয়া পাঠ করাই উচিত এবং অন্যান্য দোয়া পাঠ না করাটাই হচ্ছে উত্তম। যেহেতু এ ব্যাপারে ওলামা কেরামগণ কথাই বলেছেন যে রুকুতে শুধু আল্লাহর বড়াই বয়ান করবে এবং সেজদাতে অর্থাৎ রুকুতে শুধু আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা এবং নিজের ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে পারে, তবে সেজদাতে ক্ষমা প্রার্থীর সাথে সাথে অন্যান্য দোয়াও পাঠ করা জায়েজ আছে। তবে রুকুতে শুধু আল্লাহর মহত্ব বয়ান করবে, সুবহানা রাব্বিল আযীম বা আরও যে দোয়াগুলো বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটু পড়লেই যথেষ্ট। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।